আজ আমরা সমাধান করবো অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পালেশান বা কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা যার পূর্ণমান আছে চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বরের প্রশ্ন আছে প্রথমে বলছে একটি বাক্য উত্তর দাও প্রত্যেকটিতে এক নম্বর করে আছে দশটি প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই উত্তরটি লিখতে হবে সন্দেহ নাই মাত্র লাইনটি লিখে নিয়ে কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় বলেছেন এই পৃথিবীর বিরাট খাতার পাতায় যেসব পাঠ্য আছে তা তিনি কৌতূহলের সাথে শিখছেন তাতে কোনো সন্দেহ নেই প্রশ্ন আছে তোতো চান স্কুলে গিয়ে ইয়াসুয়াকি চানকে কোন অবস্থায় দেখতে পেলো উত্তরটি হবে তোতো চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে বলছে সবাই বললে বেজায় মিঠে তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল সবাই বললে বেজাই মিঠে লাইনটি লিখে নিয়ে কবি গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় তাদের কাছে ধুলোবালির কোরমা পোলাও এবং কাদার পিঠে বেজাই মিঠে লেগেছিল পরের প্রশ্ন বলছে বক্সে চালাকতি চিকিৎসক চুনচু চুঞ্চু শব্দের অর্থ কি। উত্তরটি হবে বক্সে চালাগতি চিকিৎসক চুনচু লিখে চুনচু শব্দের অর্থ হল ওস্তাদ এক্সপার্ট এর পাঁচ নম্বর প্রশ্ন বলছে মালগাড়ি কবিতায় কথক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে উত্তরটি লিখতে হবে মালগাড়ি কবিতায় কথক মিষ্টি একটা পরীর কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে পরের প্রশ্ন সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি কোন জঙ্গলের কথা বলা হয়েছে সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলি বিলি লাইনটি লিখে নিয়ে লুসাই পাহাড়ের জঙ্গলের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ইচ্ছা করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি কথকের কী কী ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে লেখার জন্য লাইনটি লিখে নিতে হবে ইচ্ছা করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি লিখে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতায় কতকে চুরি চিনের পুতুল ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে এর আট নম্বর প্রশ্ন বোতল দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো বোতল পরিচয় দাও বোতল দেখা পাওয়া নাকি সব সবসময়ই ভালো লাইনটি লিখে আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মানে একের নম্বর প্রশ্ন বলছে ধলেশ্বরী খেপা নদী এ কথা বলা হয়েছে কেন দুটি লিখতে হবে ধলেশ্বরী খ্যাপা নদী লাইনটি লিখে ধলেশ্বরী নদী তালে বেতালে চলে ধলেশ্বরী নদীর এলুপাথারি ঢেউ চলার তাল ঠিক রাখতে পারে না ধলেশ্বরী তাই কথা বলা হয়েছে এর দাগে দশ নম্বর প্রশ্ন বলছে মন উন্মন গো কার মনের এমন পরিস্থিতি দুটি হবে মন উন্মন গো লাইনটি লিখে শত্রুনাথ দত্তর লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটার বউটির মন উন্মন দুয়ের দাগে বলছে নিজের ভাষায় উত্তর দাও নম্বর করে দশটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন আছে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার সবার আমি ছাত্র কবিতায় কবি কিভাবে প্রকৃতি থেকে দিন রাত নানানভাবে নতুন জিনিস শেখেন প্রথমে লাইনটি লিখে নিতে হবে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আত্র লিখে নিয়ে কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় বিশ্বজোড়া পাঠশালা থেকে যা কিছু শিখছেন সে সম্পর্কে বর্ণনা করেছেন কবি আকাশ থেকে উদারতার শিক্ষা বায়ুর কাছে কর্মী হওয়ার পাহাড়ের কাছে মৌনতার খোলা মাঠের কাছে দিলখোলা হওয়ার শিক্ষা সূর্যের কাছে আপন তেজে জ্বলান চাঁদের কাছে মধুর কথা বলা নদীর কাছে আপন বেগে চলা শিক্ষা লাভ করছেন এছাড়াও মাটির কাছে সহিষ্ণুতা পাষানের কাছে আপন কাজে কঠোর হওয়া শিক্ষা লাভ করছেন পরের প্রশ্ন গাছে ওটা ব্যাপারটা তাহলে এই রকম বক্তার অভিজ্ঞতার নিরিখে গাছে ওঠা ব্যাপারটা রকম। গাছে ওঠার ব্যাপারটা তাহলে এই রকম লাইট লিখে তেতসুকো কুরআন আগীর লেখা তোতোচানের অ্যাডভেঞ্চার গল্পে তোতোচানের স্কুলে সবার একটা করে গাছ ছিল ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে তার কোনো গাছ ছিল না গ্রীষ্মের ছুটিতে তোতোচান একদিন ইয়াসুয়াকি চানকে তার গাছে চড়ানোর জন্য দারোয়ানের ঘর থেকে মই এনে অনেক কষ্ট করে ইয়াসুয়াকি চানকে তার গাছে চড়তে সাহায্য করেছিল প্রথমবার গাছে ওঠার পর গাছের গায়ে পিঠ থেকে ইয়াসুয়াকি চানের গাছে ওঠার প্রথম অভিজ্ঞতা হয়েছিল তাই সে এই কথা বলেছিল এমন দৃশ্য দেখে এর তিন নম্বর প্রশ্ন আম বাগিচার তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন আম বাগিচার তলায় যেন তারা হেসেছে লাইনটি লিখে কবি গোলাম মোস্তাফার লেখা বনভোজন কবিতায় নুরু পুষি আয়সা সফি এই দুষ্টু মেয়েগুলি বৈশাখ মাসের দুপুরে না ঘুমিয়ে তারা আমবাগিচার তলায় এসে সবাই হাসি আনন্দে মেতেছে কারণ তাদের বাবা মায়েরা ঘুমাচ্ছিল সেই সুযোগে তারা আমবাগিচায় মিচিমিচি বনভোজন করবে রাঁধুনি হয়ে শখের রান্না রাঁধবে পরের প্রশ্ন মালগাড়ি কবিতায় কতকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতায় কথক মালগাড়ি হতে যায় কারণ মালগাড়ি ঘটর ঘটর করে দিনরাত্রির চলে কোনো তারা থাকে না ভাটার নদীর মতো চলে মালগাড়ি নিজের খুশি মতো চলতে পারে তার টাইম টেবিল থাকে না যত দূরে যেখানেই যাক সারা লাইন শুধু তার একার মালগাড়ির জন্য সব রাস্তাই খোলা থামতে যেতে কোথাও মানা নেই মালগাড়ির মতো অশেষ চলতে পাওয়াতেই কথক সুখ অনুভব করে পরের প্রশ্ন উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় উবা কি বুঝতে চায় উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় লাইনটি লিখে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজানের জঙ্গলে গল্পে উবা বক্তা চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় বক্তা কে সে কোথা থেকে এসেছে কোন পৃথিবীর মানুষ সে এবং সেই পৃথিবীটা কীরকম দুয়ের ছ নম্বর প্রশ্ন বর্ষা দিয়ে মিদবে তারা রাজ্যে আমার এলে কারা এমনটি করবে আমার লিখে নিয়ে কাজী নজরুল ইসলামের এলে লাইনটি লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা জেলেরা এমনটি করবে পরের প্রশ্ন যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে লাইনটি লিখে নীপেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযানের জন্য যেতে যেতে না নানা বাধা আসতে লাগলো যত এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল কুকুরগুলো অবশ হয়ে যেতে লাগলো ফেরবার পথে স্যাকলডনের অসুখ এবং সবাই ক্ষুধায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়েছিল এর আট নম্বর প্রশ্ন আলো নাটকে বাদুদ্দের গানের বক্তব্যটি কি নীলা মজুমদারের লেখা আলো নাটকে বাদুদ্দের গানের বক্তব্যটি হলো আলো যে সইতে পারে না যে গুহাতে রয় তারই জয় হোক সোঁদা গন্ধ বন্ধ গুহা সেখানে ভয় ডানা মেলা কালো ভয় তারই জয় হোক পরের প্রশ্ন নৌকা পাড়ে লাগে তখন ভাই বোনেরা কী করে নৌকা পাড়ে লাগে লাইনটি লিখে নিয়ে রানীচন্দন লেখা আমার মার বাপের বাড়ি গল্পে নৌকা পাড়ে লাগার পর ভাই বোনেরা টুপটাপ নৌকা থেকে লাফিয়ে পড়ে নল খাঁকড়ার বোন বালির চরে ছোটাছুটি করে রান্না করে আনার লুচি আলুরদম হালুয়া খায় জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় ওঠে দুয়ের দাগের শেষ প্রশ্ন দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে উত্তরটি লিখতে হবে সত্যনাথ দত্তর লেখা দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল কঞ্চিত দেখা যায় বনহাস তার ডিম শ্যাওলায় ঢাকছে দেখা যায় পানকৌটি গ্রামের বৌরা নদীতে ডুব দিচ্ছে কলসিতে জল ভরে নিয়ে ঘোমটা দিয়ে বৌরা বকবক করতে করতে ঘরে ফিরছে এইসব দৃশ্য নৌকা থেকে চোখে পড়ে তিনের দাগে বলছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে বলছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো তো এই বাক্যগুলির ভেতরে যে সন্ধিবদ্ধ পদ রয়েছে সেটি বার করে নিয়ে তার সন্ধিবিচ্ছেদ করতে হবে আর প্রত্যেকটি এক নম্বর করে আছে প্রথমে রয়েছে সমুদ্রের একটি নাম রত্নাকর এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে রত্নাকর রত্নাকর সন্ধিবিচ্ছেদ করলে হবে রত্ন যোগ আকর পরের বাক্যটি আছে আমাদের বিদ্যালয় আমাদের গর্ব এখানে সন্ধিবদ্ধ পদ বিদ্যালয় বিদ্যালয় সন্ধিবিচ্ছেদ করলে হবে বিদ্যা যোগ আলয় তিন নম্বর বাক্য রয়েছে তোমার দায়িত্ব সকলকে স্বাগত জানানো এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে স্বাগত স্বাগত সন্ধিবিচ্ছেদ করলে হবে সুযোগ আগত পরের বাক্যটি রয়েছে রমেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্র এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে রমেশ রমেশ সন্ধিবিচ্ছেদ করলে হবে রমা যোগ ইস দীর্ঘই তালব্যস্য শেষ বাক্যটি আছে সকলের মতৈক্য হওয়া সম্ভব নয় এখানে সন্ধিবদ্ধ পদ মতৈক্য মত ঐক্য সন্ধি বিচ্ছেদ করলে হবে মত যোগ ঐক্য তিনের দু নম্বর তাকে বলছে সন্ধি করো এখানে পাঁচটি দিয়েছে তো উত্তরগুলি কি হবে আমরা দেখে নেব প্রথমটি আছে সুধি যোগ ইন্দ্র উত্তর হবে সুধীন্দ্র আর পরেরটি দাম যোগ উদর আছে এটি সন্ধি করলে হবে দামোদর তিনের দাগে আছে পূর্ণ যোগ ইন্দু সন্ধি করলে হবে পূর্ণেন্দু আর চারে দিবস যোগ অন্ত আছে সন্ধি করলে হবে দিবসান্ত পাঁচ নম্বর অর্থাৎ শেষ যেটি আছে সেটি হলো যোগ ঔষধি উত্তর হবে বনৌষধি তো বাংলা কাজ সম্পূর্ণ হলো